একটু ছেড়ে চলে এসেছি এখানে সব কিছু কেন দুঃস্বপ্নের মতো আমাকে তাড়া করতে করতে এখানে চলে এসেছো তুমি কেন চলে যাও না তুমি এখান থেকে চলে যাও প্লিজ চলে যাও আমি তোমাকে আর আমার সন্তানকে নিতে এসেছি আমি তো শুনেছি ছেলেরা নাকি বড় হলে বাবার বন্ধু হয়ে যায় আমি কি তোমার বন্ধু হতে পারি না বাবা ময়ূক ময়ূক আমার কিছু কথা তোকে বলে আমি হালকা হতে চাই আমাদের দুঃখ কষ্ট তো মায়ের উপরে আরো হাজার গুণ বেশি জোরে গিয়ে ধাক্কা দেয় আর সেই জন্যই তো তোকে আজ ফিরে পেয়ে একেবারে আলাদা আটকানা হয়ে গেছে হ্যাঁ বাবা ওরা দুজনে মার জেঠিতে মেলে রান্নাঘরে একেবারে দুন্দুমার শুরু করে দিয়েছে আমাকে নিয়ে এসে একেবারে কি করবে ভেবে উঠতে পারছি না তুই কি খাবি বস রে উঠ রে আমায় ক্ষমা করবে তো তোর আমার সঙ্গে ফিরে যাবে তো কলকাতায় কি হয়েছে আমার দোয়েল মার মুখটা এরম বারবার কেন আবার তুমি এত ফল নিয়ে এসছো ফল খেতে হবে না নাহলে শরীরে শক্তি হবে কি করে দিন দিন দুর্বল হয়ে পড়ছিস তুই জানিস না এই যে তোকে রেখে আমি বাইরে বেরোই না একা মানে কি প্রচন্ড দুশ্চিন্তা হয় আমি খেতে হবে খেতে হবে বাবা কিরে কখন এলি অনেকক্ষণ তোমরা বসো আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি তোমার কাকে সন্দেহ হয় আমাদের নার্সিং হোমেরই কেউ না 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 ময়ূক একেবারেই না আই ডোন্ট বিলিভ দ্যাট তবে একটা নাম আমাকে ভাবাচ্ছে কার নাম কে বাবা গজেন গজেন ওই ওই খুচরো নেতাটা কি বলছো বাবা ওর এত বড় সাহস দেখ ওকে সামনে রেখে কেউ একটা পেছন থেকে কলকাটি নাড়ছে আর সে খুব বুদ্ধিমান বুদ্ধিমান তুমি জানলে কি করে দেখ কোনো যদি পলিটিক্যাল লোক হতো তাহলে পলিটিক্যাল দিক থেকে আমাকে অ্যাটাক করতো তাই না কিন্তু এই লোকটা দীপাকর দেবরায়ের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে বাট ওয়াই আমার তো সেই একই প্রশ্ন ময়ূক ওয়াই তুমি কিচ্ছু ভেবো না বাবা সন্দীপদাকে বাঁচানোর জন্য আমরা যেভাবে চেষ্টা করেছি এবার নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা সেভাবেই চেষ্টা করব তুমি তো আমায় খুব ভালোবাসো বলো খুব ভালোবাসো তাই না সত্যি অপর্ণা যা টেনশন গেল এতদিন ধরে একটা ঝড় বয়ে গেল না আমি তো ভেবেছিলাম দাদা কি সত্যি সত্যি কোনোদিন জেল থেকে বেরোতে পারবে কিন্তু মনে একটা ভরসা ছিল জানো তুমি যদি আমার পাশে থাকো তাহলে নিশ্চয়ই একদিন নতুন সকাল হবে তাই তো হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক বলেছ কাল থেকে নতুন সকাল আমাদের নতুন লড়াই